মিথ্যে মাযায় ডুবে মায়ায় ডুবে রইলি সত্য চিনলি না দিল্লি আমেরিকা সবই চিনলি মক্কা চিনলি না তুই চিনলি না কে কে তোর মালিকে চিনলি না ভোলা মঙ্গই চিনলি না রে শেষ নেতা চিনলিনা আরে কাদি আনি ও মুসলিম তাও বুঝলি না ঠিক তাই বুঝি ইহুদিদের তাই বুঝি আজ কাদিয়ানির পক্ষ ছাড়িস না দিল্লি মার্কিন সবই চিনলি মক্কা চিনলি না ওরে তুই ইঙ্গ মার্কিন সবই চিনলি মক্কা চিনলি না চিনব কাকে আর জবান খুলে বলেন আল্লাহ এ মুসলমান দুনিয়ার জমিনে আশেপাশে যাদের দিকে নজর দেন বিপদে পড়লে কিন্তু চেয়ারম্যানের কাছে গেলে ফেরত আসলে আরো উপরে যান উপরের লেভেল থেকে ফেরত আসলে আরো উপরে যান একদম যেখানে যায় আটকান সেই জায়গায় ডাকেন কাকে অথচ শুরু থেকেই যদি আল্লাহ ডাকতেন চেয়ারম্যান মেম্বারের পেছনে দৌড়ানো লাগতো না ঠিক কিনা এ ভাইরা আমার এক বান্দা আশি বছর পর্যন্ত লোকরে ডাক দেয় সনম সনাম সনম 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 মূর্তি কোনোদিন জবাব দিতে পারে না চল্লিশ বছর কেন চল্লিশ হাজার বছর কেমত পর্যন্ত ডাকলেও একটা মূর্তিকে যদি কেউ সামনে নিয়ে বলে সনম সনম সনাম জবাব দিবে নাকি মূর্তিটা ডাক দিল আশি বছর ডাকতে ডাকতে মুখে ফানা তুলে ফেললো হঠাৎ করে মুখ দিয়া বের হয়ে গেছে ভুলে সনম 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 সমাদ উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ নাম ডাকা আশি বছর পর্যন্ত মূর্তির ডাক দেয় মূর্তি জবাব দিতে পারে না আশি বছর পরে যখন জবান দিয়া হঠাৎ করে বের হয়ে গেল সমাত আসমানের মালিক কি ঘুমায় আছে নাকি জোরে গল বান্দা তো এতদিন মূর্তির ডাক মূর্তি কোনোদিন জবাব দিল না কিন্তু যখন আশি বছর পর বান্দার জবান দিয়া ভুল ক্রমে বের হয়ে গেছে সমাত আসমানের মালিক ডাক দিয়া সাথে সাথে জবাব দেয়া বলেন লাভ্বাই কায়া আব্দি আমার গোলাম বল আমি হাজির এতদিন পর্যন্ত ডাক দেয় জবাব দিতে পারে না এখন যখন ভুলক্রমে ডাক হয়ে গেল বান্দা আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ আশি বছর পর্যন্ত আমি মূর্তিকে সামনে নিয়ে বললাম সনাম সনাম আশি বছর পর্যন্ত মূর্তি আমার জবাব দেয় নাই আশিবছর বছর পর্যন্ত মূর্তি কোনোদিন আমার সঙ্গে কথা বলে নাই এখন আশি বছর পরে যখন আমি ভুলক্রমে ডাক দিয়ে ফেললাম সমাদ বইলা হে মালিক রব্বুল আলামিন তুমি এমন কোন আল্লাহ কোন জায়গায় আছো আসমানের উপর থেকে তোমার কণ্ঠ আমি মালিক শুনলাম কিন্তু আমি তোমাকে ডাকলে শোনার পরও আমি তোমাকে মাওলা দেখি না আল্লাহ বাকরবুল আলমিন এমন একজন কুদ্রতলা রব যাকে না দেখেই কিন্তু মন দিয়া প্রাণ দিয়া নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হয় ঠিক কিনা বান্দাটা এতদিন পর্যন্ত চিন্তা করে আশি বছর পর্যন্ত ডাকলাম কোনো জবাব পাইলাম না আশিবছর বছর পরে যখন ভুল কমে ও জবান দিয়া শব্দটা বের হয়ে গেল আসমানের মালিক আসমান থেকে গাইবে আওয়াজ দিল আর যদি মানতে হয় এমন একজনকেই যে একজন ভুলে ডাকলেও শুনে গোপনে ডাকলেও শুনে প্রকাশে ডাকলেও শুনে সেই মালিক আর কেউ নয় জবান দিয়া বলেন কে লা ইলাহা ইলা ইলাহা লা ইলাহা ইলৌ তুমি মিটাউ সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন কার দয়া জবান খুলে বলেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারালি সিদিন ভগবান কষ্ট হয়ে যাচ্ছে ভাই সবকিছু একমাত্র কার জন্য হবে বলেন তো বান্দা তিনজন পেরে সারিতে পড়ছে সমাধান আছে না নাই তিনজন বান্দা পেরে সারিতে পড়ার পর এখন চিন্তা করে কি করা যায় তিনজন মিলা পাথরের দরজার ভিতরে ধরছে আর হাইয়া হাইয়া কিন্তু লাভ হয় না কারণ পাথর তো ছোট পাথর নয় এটা তো বিশাল বড় পাথর যেই পাথরকে এখান থেকে সরানোর মতো যোগ্যতা তাদের তিনজন কেন তিনশো জনেরও নাই আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে ডাক দেয়া বলে মালিক এই জায়গায় আমরা তিনজন একা দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই মাগার আমাদের সঙ্গে তুমি রব্বুল আলমিন এই জায়গায় আসো আল্লাহ দয়া করে তুমি এই জায়গা থেকে আমাদের তিনজনকে হেফাজত করে বের করে নাও যতই বলে লাভ হয় না পাথর মাগার সরে না বান্দা তিনজন এখন পরামর্শ করে আমরা কি করব বলতো একজন একজন দুইজনকে ডাক দেয়া বলে একটা কাজ করা যায় কাজটা হইল দুনিয়ার জমিনে আমাদের তো বয়স অনেক হয়ে গেছে কিছু মানুষ আছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেলেও গুনাহে লিপ্ত থাকে অথচ বুড়া বয়সের গুনা ভুলা আলমিন কিন্তু এটা কিন্তু মাফ করেন না সহজে যৌবন বয়সের গুনা এটা কোনো মতে মানা যায় যে যৌবন আছে তাই করছে বুড়া বয়সের আছে কি এরপরেও গুনা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বান্দা তিনজন এখন বলতেছে পরামর্শ করতেছে ভাই একটা কাজ করেন বলে কি কাজটা হইল আমাদের তিনজনের যৌবন বয়সে এমন কোন এবাদত আছে কিনা যেই এবাদত আল্লাহ পাকের কাছে উসিলা হিসাবে পেশ করবো যে আল্লাহ ওই আমলটা আমাদের তো কোনো আমলই নাই এরপরেও এই আমলটা আপনার কাছে পেশ করলাম আপনি এই আমলের উসিলা আমাদেরকে মাফ করে দেন এরকম কোন আমল যদি থাকে তুমি তোমারটা বলো তুমি তোমারটা বলো আমি আমারটা বলবো তিনজন তিনজনেরটা বর্ণনা করব ওই ভালো আমলের উচিল আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কি করে মুক্তি দেওয়া দেখেন ভালো আমল দুনিয়াতে দিন কয়টা আমল করছি আমরা যদি হিসাব মিলাই দেখবেন হাতে গোনা দুই চারটা ছাড়া নাই আর যেটা থাকবে ওটার ব্যাপারে আপনার কিন্তু এতমেনান থাকবে যে আমি ওই কাজটা ভালো করছিলাম এটা আমার দিল বলে ভালো কাজ যেমন দিল বলে আকাম করলেও সেটাও দিল সাক্ষ্য দেয় তুমি ওই কাজটা খারাপ করছো আকাম করবেন খারাপ করবেন গুনাহ করবেন দিল যেমন সাক্ষী দিবে ভালো কাজ করলেও দিলের ভিতরে একটা সাক্ষী মনে মজা লাগে জান না আমি ভালো একটা কাজ করছি তো বান্দা তিনজন একজন একজনকে বলে প্রথমজন বলতেছে ভাই আমার ঘটনা শোনো বলে বলো মিথ্যা বইলো না কিন্তু তোমার এই এক আল্লাহ পাক আমাদের এখান থেকে নাযাত দিতেও পারে সুতরাং হিসাব নিকাশ মিলাদার বড় বলো দিয়া বলতেছে আমি ছিলাম তখন বিশাল টাকার মালিক মনে করেন কারখানা আছে কারখানার ভিতরে জন শ্রমিক এই আমি সবাইকে বেতন বেতন দিলাম দেওয়ার পরে একজন ছিল যে যার যার মতো লোকটা বেতন ছাড়াই চলে গিয়েছিল যে কোনো একটা কারণ বসত রাগ করে ওই বান্দাটা চলে যাওয়ার পর তার বেতনটা আমি খাই নাই বর্তমানে মালিক যেগুলো আছে কেমনে আরো শ্রমিকের মাল মারবে ওই চিন্তা করে ঠিক না ঘাম শুকানোর আগে অর্থ দেওয়ার কথা কিন্তু সেখানে দিবে তো দূরের কথা বোনাসটা কেমনে মেয়েরা দেয় করোনা আসছে না বোনাস দেয় না তো করোনা আসছে তো সমস্যা কি এই লোকগুলো তো কাজে কোনো ফাঁকি দেয় না এরপরও শ্রমিকদেরকে ঠকায় এখন বর্তমানে সময়ের অবস্থা দুনিয়াতে এরকমই যার কারণে আমরা জায়গায় জায়গায় কারখানা ফ্যাক্টরি গুলোতে দেখি শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করে এরপরও এদের হুশ হয় না অথচ এটা শ্রমিকের অধিকার একশো জন নেওয়ার পরে একজন নেয় নাই বেতন বুঝেন একজন বেতন না নিয়ে চলে গেছে ব্যক্তিরা বলতেছে আমি কি করলাম একজন যেই লোকটা বেতন নেয় নাই উদাহরণ একশো টাকা একশো টাকা দিয়ে আমি সুন্দর করে তার নামে একটা ছাগল খরিদ করলাম কি ছাগল উদাহরণত একশো টাকা দিয়ে আমি একটা তার নামে ছাগল খরিদ করলাম আমার চিন্তা হইলো বেচারা আমার থেকে বেতন নেয় নাই কিন্তু টাকাটা আমার জন্য খাওয়া এটা বৈধ হবে না যার কারণে আমি তার টাকা দিয়ে ছাগল একটা খরিদ করলাম ওই ছাগলটা লালন পালন করা শুরু করলাম একটা থেকে একটা আরেকটা থেকে আরেকটা একটা ছাগল থেকে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে বহুদিন পর আমি একদিন ঘরের ভিতরে বসা বৃদ্ধ একজন মানুষ আমার সামনে হাজির ডাক বলতে বলতেছে যুবক তোমার কি মনে পড়ে সেই কথা তুমি যখন ব্যবসায়ী ছিলে তোমার থেকে অসংখ্য মানুষ বেতন নিয়ে গেছে কিন্তু আমি নেই নাই সেদিনের টাকাটা আজকে আমি ফেরত নিতে আসলাম কারণ আমার বয়স হয়ে গেছে আমাকে দেখার মতো কেউ নাই যদি সেদিনের টাকাটা তুমি ফেরত দাও তোমার জন্য দোয়া করব। বলেন তো বর্তমান সময় হলো কেউ কি টাকাটা রাখতো না খায় ফেলতো এই বেচারা রেখে দিছে তো দিছে বেচারা মুরব্বী মানুষে ডাক দিয়ে বলতেছে ভাই আপনি আসছেন আপনারই জমি খুঁজি অসংখ্য মানুষ সমাজ এখন এরকম আছে যারা যদি কেউ যদি থাকে ও খুঁজে তালাশ করে যে কে পায় এই টাকাটা আর কিছু আছে তাদের কাছে ঋণ সে মনে করে নিজের এটা খাওয়া শুরু করে বেচারা ডাক বলতেছে ওই যে মরুভূমির উপরে ও বলে হ্যাঁ দেখলাম তো কি দেখা যায় বলে ছাগলের পাল যাও সমস্ত ছাগলের পালগুলো আমি তোমার জন্য দিয়ে দিলাম মনোবিবান্ধা ডাক দেওয়া বলে যুবক আমি গরিব বলে তুমি আমার সঙ্গে মজা করো কেন আমি তোমার কাছে পাই একশো টাকা তুমি দিয়ে দিছো এক কোটি টাকার ছাগল এটা মজা না না কিসের মজা যান সব দিয়ে দিলাম তাহলে কেমনে কেমনে সম্ভব এটা আমি একশো টাকা পাই আর তুমি দিছো কতগুলো ছাগলের পাল এটা কিভাবে সম্ভব শুনেন আপনি বেতন না নিয়ে যাওয়ার পর আপনার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম একটা থেকে দুইটা তিনটা থেকে চারটা করে এতগুলো ছাগল হইলো আজকে চাইলে একশো টাকাও দিতে পারতাম মাগার আমি গুলো আচ্ছা বান্দাল কাছে ডাক দেয় বলে আল্লাহ এই যে ওই দিনের আমার সমস্ত কাজ যে কাজটা আমি তোমাকে দেখার জন্য করলাম রব ওই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তুমি সেই আমাকে আজকে এখান থেকে কাজের দিয়ে দাও এই কথা বলতে বান্দা তাকায় দেখে পাহাড়ের গুহা থেকে পাথরটা একটু পরিমাণে সুন্দর করে সরে গেল এখন একটু আলো ঢুকতেছে যে আলোর দেখা পাইছে এবার মনে একটু শান্তি লাগছে যে যাক আলো তো দেখছি একটু আলো তো চোখের সামনে ভাসতেছে দুই নাম্বার ব্যক্তির ডাক দেয় বলে ভাই তুমি কি করছো বলো খবর উল্টা পাল্টা না নহলে কিন্তু যতটুক খুলছে একটু লেগে যাবে তাহলে কিন্তু এনে মন আসার উপায় নেই এই বান্দা ডাক দেয়া বলতেছে ভাই আমারটা শুনবেন বলে হ্যাঁ বলেন আমি ছিলাম মায়ের ভক্ত আমিও ছাগল চড়াইতাম রাখাল ছিলাম আমার ইনকাম থাকে আমি তিন ভাগে ভাগ করতাম এক ভাগ গরীব দুঃখীদেরকে দান করতাম আর এক ভাগ মায়ের জন্য বাবার জন্য খরচ করতাম আরেক ভাগ আমার নিজের জন্য খরচ করতাম প্রত্যেক দিন রাত্রিবেলা বাসায় ফেরার পর নিজের ছাগলের থেকে দুধ দহন করে আমার মাকে এক গ্লাস খাওয়াইতাম তারপরে ঘুম পারাইতাম হঠাৎ করে একদিন ছাগল হারানোর কারণে আমি ছাগল পাই নাই বাসায় আসতে দেরি হয়ে গেল বাসায় ঢুকে দেখি মা আমার ঘুমার শো ঘুমের ভিতরে আমি চিন্তা করলাম মা আমার জন্য অপেক্ষা করতে করতে ছাগলের দুধ না খেয়ে ঘুমায় গেল হায় হায় কি করবো পেরেশান ছাগলের দুধ দহন করে আমি চিন্তা করলাম রেখে ঘুমায় যাব নাকি দাঁড়ায় থাকব আমি চিন্তা করলাম আল্লাহ আমার মা যদি ঘুমের ভিতরে জেগে যায় মা যদি দুধ চায় তাকায় দেখে যদি আমি নাই তাহলে কষ্ট পেতে পারে আমার মায়ের সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি কারণ হৃদর রব্বি এ মুসলমান আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পেতে চায় সে যেন তার মার বাবার সন্তুষ্টি অর্জন করে আর জান্নাত যদি কেউ পেতে চায় ওই বান্দা যেন তার মা বাবার কদর করে রসুল বলেন এই জান্নাত তুমি কোন জায়গায় কোন বাবার দরবারে খুঁজো কোন বাবার দরবারে জান্নাত নাই জান্নাত যদি পাওয়া লাগে আল জান্নাত তাহতা আপদামিল উম্মাহা তোমার মায়ের পায়ের নিচেই আল্লাহ তোমার জান্নাত রেখেছেন সুবহান আল্লাহ যুবক ভাইরা বিবির কথায় মারে কষ্ট দেয় আছে না নাই বিবি কইছে হয়তো থাকবে বুড়ি না তো আমি থাকব পিড়া এমন এমন বড় দরকার নাই যে বউ মা বাবার খেদমত করতে বাধা দেয় এই বউর কোনো দরকার নাই কারণ ওই বউ সংসারে কোনোদিন সুখ আর বরকত আনতে পারে না গজ বানবে খবরদার বউর কথায় মা বাবারে কষ্ট দিয়েন না আজকে আছে বলে বুঝতেছেন না যাক না চোখ দিয়ে রক্ত বের হবে ওইটার মাসুল দিতে পারবেন না জিন্দগিতে যতদিন এই মা নামক বাবা নামক বটবৃক্ষ ঘরে আছে ততদিন রহমত আর বরকত থেকে আসবে কল্পনাও করতে পারবেন না আল্লাহর কথম কল্পনা করতে পারবেন টাকা নাই মার জন্য বাবার জন্য কিছু কিনে নিয়ে যান এক কেজি ইনশাআল্লাহ পরের দিন টাকা পাক পকেটে ঢুকা দিবে আমাদের বলেছেন যদি চাও মা করো আর যদি ওলি বুজুর্গ হইতে চাও ওস্তাদের খেদমত ওলি বুজুর্গের সঙ্গে ওস্তাদের খেদমতের সম্পর্ক টাকাওয়ালার সঙ্গে মা বাবার সঙ্গে সম্পর্ক যত মা বাবার খেদমত করবেন আল্লাহ কোথেকে অর্থ দিবে সম্পদ দিবে কল্পনাও করতে পারবেন টাকা কামায় ঠিকই বিবির জন্য শাড়ি কিনতে বলে না মায়ের জন্য একচুয়ালি পাল কিনতে ভুলে যায় আছে না নাই কত বড় শয়তান ধরলে পরে কাজ করে শুনেন এই বাত এই সন্তানের কথা আমি আমার এক গ্লাস দুধ হাতে নিয়ে আমি মায়ের শীতানের সামনে দাঁড়ায় থাকলাম দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে মা আমার ঘুমায় আমি দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে ফজরের নামাজের রাজান হয়ে গেল ফজরের টাইম হয়ে গেল আমার মা ঘুম থেকে জেগে দেখে দেখায় আমি যার সামনে দাঁড়ানো মা বলে বাবা এখানে কেন ও মা তুমি তো দুধ না গেছিলে তোমার যেন কষ্ট না হয় যার কারণে আমি এই জায়গায় তোমার জন্য দাঁড়ায় আছি আমার মা দেখার পর মায়ের মনটা সন্তুষ্টে খুশিতে ভরপুর এই জন্য রব্যনাল আমি দরবারে ডাক দেয়া বলে আল্লাহ যেই সন্তান আমি মায়ের অন্তরটা খুশি করছে আল্লাহ তুমি বিপদে তাকেও তুমি খুশি করে দিও মায়ের দোয়া কবুল হয় না হয় না বান্দা ডাক দেয়া বলতেছে আল্লাহ আমার এই ঘটনা ওই দিনের এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয় রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে আজকের এই কঠিন বিপদ থেকে হেফাজত করে নাও বান্দা কথাটা বলতে দেরি হয় তাকায় দেখে পাহাড়ের গুহা থেকে পাথরটা আরেকটু পরিমানে সুন্দর করে সরে গেল এমন ভাবে সরলো মাথা বের করা যায় মাগার শরীর বের করা যায় একটা মাথা ঢুকাই দিছে এ বেটা মাথা ঢুকাইলে তুই বের হইতে পারবি বুঝছস না আজকে কোন জায়গায় বরকত চলতেছে বলা হ্যাঁ আজকে তো আমল অল্প আমল নাজাতের জন্য যে যথেষ্ট ওইটার কারবার চলতেছে আজকে আমল তো খুব বেশি ছিল না মায়ের সামনে দুধ দিয়ে দাঁড়ায় থাকা অথবা একটা বান্দার একশো টাকাকে এক কোটি টাকার সম্পদ বানায় দেওয়া এটাই তো কিন্তু কাজটা হইতেছে কি যদি না হইতো আজকে তো এখানে মরা লাগতো আমাদের পরে পড়ে তিন নম্বর বান্দা এবার দুইজন ডাক দেয় বলে বাইরে হিসাব নিকাশ করে বলিস তোর উপরে কিন্তু এখন বের হওয়া নির্ভর করতেছে আমাদের দুইজনের কাজটা ভালো মন্দ যা ছিল তোর উপরে এখন সব বান্দা ডাক দেয় বলে বাইরে তোগরটা তো সাধারণ আমারটা যদি শুনো তাহলে বুঝবা যে আমারটা কেমন অসাধারণ ছিল কেমন সাধারণত যৌবন বয়সে সবচেয়ে বেশি তাগাদা থাকে মানুষের খারাপ কাজ জেনার প্রতি আকর্ষণ বর্তমান সময়ে শুধু যৌবন না না যুবক এটার সাথে জড়িত দেখেন না পত্রিকায় ষাট বছরের মুরব্বী পঞ্চাশ বছরের মুরব্বী ক্লাস ফোর বাচ্চার সঙ্গে দর্শন করছে ক্লাস ফোর বাচ্চাকে দর্শন করছে আমরা দেখতে পাই না এগুলো বুড়ার আছে কি ওরা ধরে সাইজ করা দরকার বুড়ার বয়স হয়েছে বিমন্যতি কমে নাই এই জন্য এই বর্তমান ফেতনার জামানায় এই গুণার থেকে নিজেকে বাঁচায় রাখার অনেক কঠিন আল্লার কাছে হেফাজত চান আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমি এটা বহুত মারাত্মক গুনা এটা শেষ জামানায় কেমনতের আগে খুব বেশি প্রচলন হয়ে যাবে যার কারণে বর্তমান সমাজে বাবার কাছে কন্যা পর্যন্ত নিরাপদ না মা তার সন্তানের কাছে নিরাপদ না বোন তার আপন ভাইয়ের কাছে নিরাপদ না এগুলো বাস্তব কথা শুনতেও যেগুলা গুনা শুনলেও যেগুলা লজ্জা এগুলো এখন বর্তমানে আমাদের ওয়াজে বলতে হয় কারণ সমাজের পরিস্থিতি যুবকরা যত বেশি ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তত বেশি চরিত্রহীন হয়ে যাচ্ছে আল্লাহ এই যুবকদেরকে হেফাজত করে বলেন আমি এই যুবকটা ডাক দেয়া বলতেছে আমার একজন চাচাতো বোন ছিল খুবই সুন্দর বিপদের ভিতরে ছিল আমার টাকা পয়সার অভাব নাই বিপদে পড়ে আমার কাছে একদিনে ডাক দেওয়া বলে ভাই আমার কিছু টাকা দরকার বলে কত টাকা দরকার বলে এত টাকা শর্ত আছে বলে কি শর্ত শর্ত হইলো তুমি যদি আমার থেকে টাকা নিতে চাও তাহলে আমারও সময় দেওয়া লাগবে বলেন তো কত হাজার বছর আগের ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি জানি না রসুল করিম সাল্লাম বলেছেন বহু আগের ঘটনা তার মানে দেড় হাজার বছর প্রায় হয়ে যাচ্ছে রসুল যদি বলে বহু আগের বছর তাহলে কত হাজার বছর আমার জানা নাই এত আগে বছর এত আগে যদি এত বছর আগের ঘটনা যদি এমন হয় যে টাকা দাও টাকা দিলে সময় দেওয়া লাগবে বর্তমানে দেখেন না অফিস চাকরি লাগবে চাকরি দিলে আমার সাথে একটু আসেন মিট করেন হয় না হয় না যদি মা বোন হয় চাকরি নিতে গেলে তাকে খারাপ পথে পা বাড়াইতে হয় কতটা খারাপ অবস্থা দুনিয়ার এখন দেয়া বলতেছে আমি তখন বলছিলাম টাকা দাও টাকা নিবার ঠিক আছে আমার সঙ্গে সময় দিবা। মহিলা চিন্তা মেয়েটা চিন্তা করছে ঠিক আছে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করি তো স্বামীর সাথে পরামর্শ করতে গেছে স্বামীরে বলতেছে কি করবো টাকাও তো দরকার স্বামী বলে তুমি আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর ভয় রাখো তার কাছে যাও দেখেন কত কষ্টে বলতেছে আল্লাহর উপরে ভরসা রাখো ভয় রাখো এবং তার কাছে গুনার দিকে তুমি ভয় করো কেউ যদি অন্তর থেকে আল্লাহর ভয় রাখে আর গুনার থেকে বাঁচতে চায় আল্লাহ তার হেফাজত করে যদি অন্তর থেকে যে চায় আর যদি না চায় তাহলে তো হবে না চাইতে হবে অন্তর থেকে মেয়েটা সুন্দর করে চলে গেল ঠিক আছে আমি রাজি আসো চলে গেল পরের দিন টাকা নিয়ে আসার জন্য যুবকটা তার হাতের ভিতরে টাকা দেওয়ার আগে বলে ঠিক আছে আমার ঘরে চলো বাতি নাই ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ দরজাও বন্ধ কেউ দেখেনা দেখেন কে হাসান বলে রহমদুল্লাহ আমার জেনা করতে মন চায় কি করবো হুজুর বলে দেন হাসান বসরি বলেন গুণা করতে মন চাইলে তিন জায়গায় যাও এক জায়গায় যেখানে কেউ দেখে না আল্লাহ দেখে না দুই নাম্বার যেখানে তোমার আমল নামা লেখা হয় না তিন নাম্বার এমন জায়গায় যেখানে আল্লাহ পাক আজরাইলকে পাঠায় তোমার মৃত্যু বরণ করাবে না বলেন তো সারা দুনিয়ায় এমন কোন জায়গা আছে নাকি পাইবেন না যদি না পাও গুনাহের চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দাও বাস সোজা কথা বান্দা যখন মেয়েটাকে নিয়ে শোয়াইল কি বিছানার ভিতরে যুবক ডাক দেয়া বলে আমি এমন অবস্থায় আমি মেয়ের গায়ে আমি মেয়ের উপরে এমন একটা সময় মেয়েটার চোখ দিয়া পানি মাও করে কান্দে মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি ব্যথা পাইছ তোমাকে কেউ কি মারলো নাকি মেয়েটা ডাক দেয়া বলে আল্লাহ আমি আমার আসমানের মালিক রব্বুল আলমিনের ভয় পাইতেছি না জানি জাহান্নামের আগুনে আমার আল্লাপাক এই গুনাহের জন্য কত বছর পুরায় এমন সময় এমন একটা মুহূর্তে যুবক ডাক দেয়া বলে যখন মেয়েটা শুরু করে দিছে আসমানের মালিকের দিকে ডাক বলে আল্লাহ তুমি মাফ করো মালিক তুমি করো আর আমার দিকে ডাক বলে যুবক দিলের ভিতরে যদিও এই ঘরের ভিতরে কেউ দেখে না একমাত্র তুমি তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাও আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দেয় যদিও এই জায়গায় কেউ দেখে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আছেন দেখেন যে আল্লাহ তোমাকেও দেখে আমাকেও দেখে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথা আমারে মনে করায় দিল আল্লাহর কসম আমার দিলটা একটা ঝাঁকি দিয়ে দিল আমি লাভ দিয়ে ওখান থেকে সরে গেলাম এমন সময় যে সময়টা আমি প্রস্তুত জিনা করার জন্য এমন সুন্দরী নারী যাকে আমি সব সময় চাই এমন সুন্দরী নারীর থেকে আমি লাভ দিয়ে সরে গেলাম তাকে আমি মনে মনে ধ্যান করলাম যে এই মুহূর্তে আমার মরণ হয়েছে অথচ আমার তব হয় নাই এরে আমি যদি মরণ বরণ হয় আমার জাহান নাম সারা উপায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বললাম আল্লাহ তুমি এই কাজটা তুমি কাউরে জানায়ও না গোনা যদি বান্দার জবা জমানে প্রকাশ পায় তো বান্দা কোনোদিন গুনাহ করতে পারতো না গুনাহ যদি বান্দার দেখা যায় তো আল্লাহর কসম আমিও এখানে বসে বসে বয়ান করতে পারতাম না আল্লাপাক কত দয়ালু বান্দার গুনাটা গোপন রাখছেন আল্লাহ যেন আখেরাতেও আমাদের গুনা গোপন রাখেন বলেন আমিন এই যুবকটা রাগ দেয়া বলতেছে আমি তখন আল্লাহর ভয় আমার দিলের ভিতরে গেথে যায় আমি আমার বোনটাকে হাতের ভিতরে দুই হাম ধরা দিয়া বললাম বোন তুমি চলে যাও আজকে যেই সবক দিলা এই সবকের দাম দুইশো দেড় হাম না বরং তার চাইতেও কোটি কোটি হাম দাম বেশি তোমার থেকে আমি আল্লাহর ভয় দিনের ভিতরে ঢোকানো শিখলাম কসম আর দিন গুণা করবো না হে আলমিন আজকের কাজটা যদি তোমার জন্য তোমার কারবার কবল হয়ে থাকে দিনের সেই কাজ ওই কাজের উচিলায় আজকে তুমি আমাদেরকে এখান থেকে নাজাতের ফায়সলা করে দাও

চাদর চাহে কিনাশ নদী বিপদে হেফাজতের দায়িত্ব ভাইরা আমার খুব দিল দিয়া বুঝেন এই বান্দা তিনজন অল্প আমল যদিও করেছে কিন্তু এটা তার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে না হয় নাই এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা হে মুমিন বান্দা তোমাদের হায়াত তোমাদের মউত আমিরপ্পুল আলামিন দিলাম একমাত্র পরীক্ষার জন্য পঞ্চাশ বছর পাইলা তিরিশ বছর পাইলা আশি বছর পাইলা যত বেশি পাইছো তত বেশি তোমাদের জন্য আমল করার জন্য যথেষ্ট আমল করা তো জরুরি কম আম বয়স পাইলে তো আমল বেশি করা যায় না বেশি পাইলেই না বেশি আমল করা যায় এই মুসলমান ষাট বছর সত্তর বছরের জিন্দগিতে কোনটা ভালো কাজ ওইটা লভগ্রব্য আরামিন দেখেন এই কারণে হাদিস শরীফের বলেন বেশি বেশি আমল দরকার নাই অল্প করো পাশক্ত নামাজ ঠিক মতো জামাতের সঙ্গে আদায় করো নামাজ রোজা ঠিক জাকাত ঠিক হস ঠিক মানুষের সঙ্গে মহামেলা মহাসারা ঠিক মিথ্যা থেকে বেঁচে থাকো এই সমস্ত কাজ যদি বান্দা পরিপূর্ণ করে বাড়তি আমলের দরকার নাই নাজাদের জন্য যথেষ্ট হবে ঠিক কি না এই জন্য এখান থেকে নিয়োগ করেন চব্বিশ ঘন্টা শুধুমাত্র জিকিরে জিকিরে থাকা সারা বছর গুনা করলেন একদিন সারাদিন এবাদত করলেন এটার দাম নাই অল্প আমল ওটা যদি দায়েম থাকে সব সময় সব সময় যদি হয় ওইটার পাকের আলাদা একটা বরকত আছে এই কারণে এখানে যারা আসছেন উপর থেকে কুয়াশা পড়তেছে শুনতেছেন আপনারাও বুঝতেছেন আমিও বুঝতেছি এত কিছু করার পরে আমাদের এই বসা কষ্ট করা সার্থক একটা জিনিস যদি আমরা এখান থেকে নিতে পারি আমাদের অতীতের জীবনে কি হয়েছে না ওটা ভিন্ন হিসাব চলে গেছে কিন্তু সামনের যেন ভালো হয় ওই ফিকির করে চলা এখন থেকে নিয়ত করবেন ইনশাল্লাহ আল্লাহ যা কিছু করলাম এখন থেকে আর কোনোদিন পাঁচ অক্ষর নামাজ ছাড়বো না কারা কারা হাত তুলেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন পারবেন তো ইনশাল্লাহ নিয়োগ করছেন তো সব লেখা শুরু হয়ে গেছে গুনাহের কাজ এটা যতক্ষণ না করবেন ততক্ষণ লেখা হয় না নেকের কাজ নিয়ত করার সাথে সাথেই লেখা হয়ে যায় এই জন্য দোয়া করেন পাঁচ নামাজ যেন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঁচ নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে আর প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাক থেকে হেফাজত রাখে এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই এটা যুবকরা সমাজের ভিতরে বেশি গুনাহের প্রতি দৌড়ায় এখন যুবকেরা যা গুণা করে যুবকরাও করে মুরব্বীরাও করে কিন্তু যুবকদেরকে বলি যদি যৌবন বয়স থেকে এবাদতের কোনো কি বলে এটাকে অভ্যাস গড়ে না ওঠে তাহলে কিন্তু শেষ বয়স আর গুণা করার অভ্যাস আর মনেও চায় না এখন গুনা করার বয়সটা এখন থেকে এখন থেকেই চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে গুনার থেকে হেফাজত বলেন আমিন